হ্যালো বন্ধুরা হেলথ প্রগ্রেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার তো আজ যে ওষুধটির রিভিউ করবো যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে কট লিভার ওয়েল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এখন আসুন যে এই ওষুধটির কার্যকারিতা কি। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো কট অয়েল এই ওষুধটি সর্বপ্রথম যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হচ্ছে সুস্বাস্থ্য রক্ষায় এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ একটি মানুষের সুস্বাস্থ্যকে রক্ষা করতে এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ হিসেবে কাজ করে দ্বিতীয় যে কাজটি করে সেটি হচ্ছে হাড় দাঁত ও পেশির উন্নতি সাধনে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যাদের হাড় দুর্বল বা দাঁত দুর্বল পাশাপাশি পেশি দুর্বল তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করলে হাড় দাঁত ও পেশিকে স্ট্রং করে তোলে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ঠান্ডা কাশি ও শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে বিশেষ করে যাদের ঠান্ডা লাগে বা ঠান্ডাজনিত কাশি হয় এবং ঠান্ডা লাগার কারণে নিঃশ্বাস নিতে সমস্যা হয় এই সমস্যা সমাধানেও কিন্তু এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ভিটামিন এ ও ডি এর অভাব পূরণ করে যাদের শরীরে ভিটামিন এ ও ডি এর অভাব রয়েছে সেই অভাব পূরণ করতে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে গর্ভবতী মায়েরা যদি এই ওষুধটি সেবন করে তাহলে তাদের গর্ভে যে সন্তান থাকে সেই সন্তানের টাইপ ওয়ান ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি কমে যায় সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই তবে এটি একটি ক্যাপসুল জাতীয় ওষুধ অবশ্যই সফট ক্যাপসুল এখন আসুন যে আসলে এই ওষুধটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই অর্থাৎ এই ওষুধটি কীভাবে সেবন করতে হবে তো এই সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক থেকে দুইটি করে ক্যাপসুল দিনে তিনবার সেবন করতে হবে সকালে একবার দুপুরে একবার এবং রাত্রে একবার এটি হচ্ছে ওষুধটির বিধি। এবার আসুন যে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটি আমি আপনাদের বলে দিই তো সাধারণত এই ওষুধটি মানুষের শরীরে অত্যন্ত সুসহনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ধরুন মুখ শুষ্ক হয়ে যেতে পারে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে ক্লান্তি ভাব হতে পারে ক্ষুধামন্দা হতে পারে ওজন হ্রাস পেতে পারে ও বমি হতে পারে সাধারণত এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এগুলোই এখন আসুন যে কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না সেটি আমি আপনাদের বলে দিই তো এই ওষুধটির যে কোনো উপাদানের প্রতি কোনো মানুষের যদি অতি সংবেদনশীলতা থেকে থাকে তাহলে সেই মানুষটি এই ওষুধটি সেবন করতে পারবে না তো বন্ধুরা আসলেও যদি আপনারা আপনাদের দাঁতকে শক্ত করতে চান পাশাপাশি হাড়কে মজবুত করতে চান পেশিকে মজবুত করতে চান সুস্বাস্থ্য রক্ষা করতে চান ঠান্ডা দূর করতে চান কাশি দূর করতে চান শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে চান ভিটামিন এ ও ডি এর অভাব পূরণ করতে চান তাহলে এই ওষুধটি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তবে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এ ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এখন আসুন যে এই ওষুধটি আসলে পাবেন কোথায় আর দাম কত সেটি আমি আপনাদের বলে দিই তো এটি যেহেতু একটি বাংলাদেশের সুনামধন্য ধন্য ওষুধ কোম্পানির ওষুধ সেহেতু এটি যে কোনো ফার্মেসিতে বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা যে কোনো ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই কিন্তু এই ওষুধটি আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে এক পিস ক্যাপসুলের দাম মাত্র দুই টাকা এক পাতাতে দশ পিস ক্যাপসুল থাকে দশ পিস ক্যাপসুলের দাম মাত্র বিশ টাকা আর এক বক্সে পাঁচ পাতা ক্যাপসুল থাকে যার দাম মাত্র একশো টাকা তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ রোগের চিকিৎসা ডাক রিভিউ এবং হেলথ টিপস আমি আপনাদের মাঝে পৌঁছে দেব তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ